ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি তোমাদের সামনে অনেকেই রিকোয়েস্ট করেছিল অনেকেই বলেছিল যে স্যার ত্রিপুরার যে এক্সপেক্টেড কাট অফ ওই এসএসসি জিডি দু হাজার তো অবশ্যই আপনি একটু নিয়ে আসুন স্যার তো তোমাদের জন্যই তোমাদের এত রিকোয়েস্ট এত কমেন্ট এসেছে তার জন্যই কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য এসএসসি জিডি যে এক্সপেক্টেড কাট অফ কীরকম হতে পারে এসএসসি জিডিতে তো এই যে আমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হলো তো এর পরিপ্রেক্ষিতে কি আমাদের কাট আপে গিয়ে কোনো রকম প্রভাব পড়বে কি না পড়বে তো পুরো ব্যাপারটাই ভালো করে বলে দেবো ইভেন আমি কিন্তু লাস্টে ফিজিক্যালেও তুমি ডাক পাবে কি পাবে না ফিজিক্যালেও কাট আপ রকম হতে পারে তারও কিন্তু পুরোটাই আমি এখানে বলবো তোমরা কি করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর যারা নতুন মেম্বার আছো যারা জানো না ত্রিপুরার অনেকেই আছে যারা নতুন যারা জানে না এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির জন্য লেভেলের ক্লাস দেওয়া হয় ম্যাথ বলো রিজনিং বলো জিকে কে বলো খুব সুন্দর করে ক্লাসগুলো দেওয়া হয় তো যারা যারাই ক্লাসটা দেখছো বা এই কাটপের ভিডিও দেখছো তার সাথে সাথে কিন্তু আমার ম্যাথের ক্লাসগুলো দেখবে যদি ভালো লাগে তখন কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে আজকে আমাদের যে ভিডিওটা যেটার উপর দিয়ে সেটাই কি করি আমি কি করেছি দেখো এসএসসি জিডি যে এক্সপেক্টেড কাট অফ ত্রিপুরার ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল কাট আপ বলছি এবার আমি একটা কথা যেটা ফাইনাল কাট আপ এবার আমি যেটা যেটা বলছি সেটা কিন্তু নর্মালাইজ নিয়ে ঠিক আছে তোমাদের অনেক নাম্বার থাকতে পারে এখন যা নাম্বার আছে সেটা তো নর্মালাইজ করা হয়নি এখনও ঠিক আছে তোমরা অ্যান্সার কী দেখে নাম্বারটা বলছো বা তোমরা যেটা দেখতে পাচ্ছ কিন্তু নর্মালাইজ করার পর তোমাদের নাম্বার বাড়তে পারে ঠিক আছে আবার নামও বাড়তে পারে তো সেই হিসেবে কিন্তু তোমরা দেখে নেবে বাট আমি যেটা বলবো সেটা কিন্তু পুরোপুরি সেটা হবে ফাইনাল কাট তো অবশ্যই তোমরা কী করবে কাট ভালো করে মিলিয়ে নিবে এবং পরবর্তী আমি কিন্তু সেসব বলেও দেবো যে তোমরা ফিজিক্যালও ডাক পাবে কি পাবে না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর দেখো এখানে আমি ই লিখিনি ই আমি বলে দেবো যে কতটা পেতে হবে ঠিক আছে তো ভালো করে আমার কথাগুলো মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে ঠিক আছে চলো তাহলে প্রথমে যেটা আছে দেখো জেনারেল জেনারেলদের জেনারেল ডিস্ট্রিক্ট এটা হচ্ছে যে কি জেনারেল ক্যাটাগরি এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট তোমাদের জেনারেল ঠিক আছে তো তাদের জন্য যে নাম্বারটা পেলে তোমাদের ফাইনাল সিলেকশানের চান্স আছে সেটা হচ্ছে এইটি প্লাস মেলদের পক্ষে যারা ছেলে আছো তোমাদের নাম্বার যদি এইটি প্লাস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য জোর কদমে প্রিপারেশান নাও ঠিক আছে চলো আর এটাই যদি মেয়েদের ক্ষেত্রে বলি তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা সিক্সটি প্লাস যদি সিক্সটি প্লাস হয়ে থাকে মেয়েদের তাহলে কিন্তু তোমাদের বিশাল ব্যাপকভাবে তোমাদের চান্স আছে ফাইনাল সিলেকশান হয়ে যাওয়ার চলো এরপরে যেটা আসে সেটা আসে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট যারা জেনারেল আছো এবং বর্ডার ডিস্ট্রিক্ট তাদের কীরকম হবে তাদের যদি তোমাদের সত্তর প্লাস নাম্বার থাকে দেখো সত্তর প্লাস আমি এটার আর এটার মধ্যে করে বলছি না এই নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও ব্যাপারটা ভালো করে বোঝো ঠিক আছে এটা সব থেকে ভালো যে তোমার যদি নাম্বারটা এরকম চলে আসে বাস তুমি ফিজিক্যালের জন্য তৈরি হও ঠিক আছে আর এটা এটা মেয়েদেরও যদি সিক্সটি প্লাস থাকে তাহলে কিন্তু তোমরা কি করবে যে ভালোভাবে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও ঠিক আছে চলো এরপরে যেটা আছে ওবিসি দেখো ওবিসি একটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে জেনারেল তাদের জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের যদি ওবিসি বিসি পঁচাত্তর সেভেন্টি ফাইভ পঁচাত্তর যদি প্লাস থাকে সেভেন্টি প্লাস যদি থেকে থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা বিশাল একটা সেফ জমে আছো তোমাদের কিন্তু এই নাম্বারে কিন্তু হয়ে যাওয়ার ব্যাপকভাবে চান্স আছে ঠিক আছে আর একটা যেটা আছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো তাদের যদি সত্তর প্লাস হয়ে থাকে দেখো এটা আমি আগের বারের কাট দেখে বলছি কিন্তু এইবারের কাট কিন্তু আগের বারের থেকে ত্রিপুরার ক্ষেত্রে বলছি কমেও যেতেও পারে ব্যাপারটা ভালো করে বোঝো কারণ এরা আগের বার তিন বছরের ছাড় ছিল এবারে কেউ তিন বছরের ছাড় ছিল না অনেকে ফর্ম ফিল করতেও পারেনি তো অনেক ব্যাপার আছে যে নাম্বারটা বলছি এর আশেপাশেও যদি তোমার নাম্বার থেকে একটু কম বা একটু বেশি থাকলে তো খুবই ভালো কিন্তু কমও থাকে তবুও কিন্তু প্রিপারেশান নিবে ঠিক আছে পুরো ভালো করে কথা বলে শুনে আর ও বি বা বর্ডার ডিস্ট্রিক্ট এবারে দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু মনে হয় তোমাদের ভ্যাকেন্সি নেই ঠিক আছে ওবিসির ক্ষেত্রে যদি থাকে তাহলে কমেন্ট করবে সেটা কিন্তু আমি ভেবে চিন্তা তোমাদের কমেন্টেই অ্যান্সার দিয়ে দেবো যে হ্যাঁ স্যার আছে আমরা ফর্ম ফিল আপ করেছি আমাদের কত এতে পারে একটু বলুন স্যার আমি কিন্তু তখন একটুখানি কমেন্টের মাধ্যমে বলে দেবো ঠিক আছে চলো এরপরে আসে এসসিদের জেনারেল ডিস্ট্রিক্ট এসসি জেনারেল ডিস্ট্রিক্ট এবং এসসি একটা হচ্ছে যে কি বর্ডার ডিস্ট্রিক্ট সেইটা কত হতে পারে দেখো তোমাদের এই নাম্বারটা যদি থেকে থাকে যারা এসসি জেনারেল ডিস্ট্রিক্ট আছে তোমাদের যদি প্লাস থেকে থাকে ছেলেদের ক্ষেত্রে কত পঁয়ষট্টি প্লাস যদি থেকে থাকে তোমরা বিশালভাবে ব্যাপকভাবে সেফ জোনে আছো ঠিক আছে ব্যাপকভাবে সেফ জোনে আছো আর মেয়েদের ক্ষেত্রে যদি এটা ফিফটি প্লাস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ভালোভাবে একটা সেফ জোনে আছো তোমার এই নাম্বার থাকলে তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার করে দেওয়ার মতো আছে ঠিক আছে চলো আর এটা যদি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকে তাহলে কিন্তু সিক্সটি প্লাস লাগবে বেশি লাগবে না জাস্ট সিক্সটি প্লাস থাকলে কিন্তু হয়ে যাবে আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটাকে আমি ফিফটি প্লাস রেখে দিচ্ছি ফিফটি প্লাস আর অবশ্য শেষ শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু ফিজিক্যালও ডাক পাবে কি পাবে না ফিজিক্যালও তোমাদের হবে কি হবে না কিন্তু আমি তোমাদের বলে দেবো আর যারা নতুন আছো যারা জানো না এই যে চ্যানেলে তোমাদের কাট অফে ভিডিও বানাচ্ছি যারা জানো না অবশ্যই অবশ্যই তোমরা কি করবে বন্ধুদের সঙ্গে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবে অনেকে আছে বুঝতেই পারছে না যে কি আমার কাটাপে হবে কি হবে না ঠিক আছে তো একটুখানি শেয়ার করে দিবে বন্ধুদের সাথে এবং নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে কিন্তু এস এস সি জিডির জন্য আমার ত্রিপুরার অনেক ছাত্র আছে তোমরাও ছাত্র হয়ে যাও আমার আজকে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এসটি জেনারেল ডিস্ট্রিক্ট আর এসসি হচ্ছে এসটি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট তাহলে এদের ক্ষেত্রে কত হবে স্যার কাটাপ। এদের ক্ষেত্রে কত হওয়ার সম্ভাবনা আছে দেখো এসটির জন্য আমাকে অনেকেই অনেকভাবে কমেন্ট করেছে অনেক অনেকভাবে বলেছে যে কি স্যার কাটাফ কী হবে কাট কি কী হবে স্যার দেখো প্রথমত কথা আসছে এসটি জেনারেল ডিস্ট্রিক্ট যাদের এসটি জেনারেল ডিস্ট্রিক্ট আছে তোমাদের যদি পঁয়তাল্লিশ প্লাস নাম্বার থেকে থাকে ঠিক আছে পঁয়তাল্লিশ পেপার আমি যতদূর জানি এসটির ক্ষেত্রে বা জারি ক্ষেত্রে এসটির ক্ষেত্রে মেবি চল্লিশ নাম্বার মিনিমাম পেতেই হবে আমি যতদূর জানি ঠিক আছে তো তোমাকে পঁয়তাল্লিশ নাম্বার প্লাস যদি থেকে থাকে পঁয়তাল্লিশ হোক ছিচল্লিশ হোক ইভেন যদি চল্লিশ প্লাসও নাম্বার থেকে থাকে ঠিক আছে তাহলেও কিন্তু তোমার একটা ভালো চান্স আছে ঠিক আছে ভালো করে বলছো আমি লাস্টে বলছি তোমাকে যে কথাগুলো লাস্টে বলবো ফিজিক্যালে কত যেতে পারে বা ফিজিক্যালের জন্য তুমি কত নাম্বার থাকলে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেবে সমস্ত বলবো জাস্ট ধৈর্য সহকারে ভালো করে ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে চলো এইবার এটা হচ্ছে যে কি এদের ক্ষেত্রে জাস্ট চল্লিশ প্লাস নাম্বার থাকতে হবে কি থাকতে হবে চল্লিশ প্লাস মেয়েদের ক্ষেত্রে যারা এস টি জেনারেলিস্টিক আর যারা এ এস টি আছো তাদেরও তোমার এস টি বর্ডার ডিস্ট্রিক্ট পঁয়তাল্লিশ প্লাস আর কত নাম্বার কমবে বলতো যদিও কমে আর কতই বা কমবে এদেরও এই পঁয়তাল্লিশ ধরলাম আর এদেরও ওই চল্লিশ প্লাসই নাম্বার লাগবে তো বেশি নাম্বার লাগবে না যারা এসটিতে যারা পরীক্ষা দিয়েছো তাদের তোমাদের যাই নাম্বার থাকুক না কেন এবার আমি মুদ্রা কথায় আসি এবার তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু গুরুপ গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের জানা দরকার সেই কথাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে শোনো হলে কিন্তু বিপদে পড়বে প্রথম কথা হচ্ছে যে কি এই যে নাম্বারটা এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ নাম্বারের এই নাম্বারে যদি তোমাদের কাছাকাছিও নাম্বার থাকে বা একটু কম বা একটু বেশি বেশি থাকলে তো খুবই ভালো যদি কমও থাকে তবুও কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিবে কারণ এইবারের কাটআপটা খুব মানে বলা যেতে পারে যে কী যে হবে খুব বলা মুশকিল বাট আমরা এই যে কাট ভিডিও নিয়ে আসছি এটা কি গতানুগতিক যেটা দেখে আসছি তার উপরে ডিপেন্ড করে তো আশা করি এই নাম্বারের বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে আর এই নাম্বারের ভিতরে থাকার কিন্তু প্রচুর প্রবল চান্স এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার ফিজিক্যালের জন্য আমরা তাহলে কি করব স্যার ফিজিক্যালের জন্য আমাদেরকে একটু বলে দিন আচ্ছা ফিজিক্যালে বলার আগে আগে ই একটু বলে দিই কারণ ই এর ছেলে অনেকেই আছে যারা বসে আছে যে কি স্যার কী হবে স্যার বলুন স্যার তাহলে ই যারা আছো ঠিক আছে ই এর ক্ষেত্রে বলছি এর আগের বার যাদের গিয়েছিলো একবার ষাট গিয়েছিল একটা গেছিল সত্তর মেবি আমি যতদূর জানি যাদের বর্ডার আর জেনারেল এইবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ই এইবারের এইবারে তোমাদের যাই নাম্বার থাকবো না কেন ভালো করে আমার কথাটা শোনো তোমাদের যাই নাম্বার থাকবো না কেন যদি চল্লিশ প্লাস থেকে থাকে যদি তোমাদের ফর্টি প্লাস থেকে থাকে আমার কথাটা শোনো মনে হতে পারে স্যার আপনি কি বলছেন অনেকে বলতে পারে বাট আমি যতদূর দেখতে পাচ্ছি যতটা আমার জ্ঞান বলছে বা আমি যতটা বুঝতে পারছি সমস্ত কিছু ধারণা করে সেই ক্ষেত্রে ই এ যদি তোমাদের ফর্টি যে মিনিমাম নাম্বার লাগে সেই মিনিমাম নাম্বার যদি থেকেও থাকে তো তুমি কিন্তু প্রিপারেশান নাও বাস এতটুকু আমার বলা ছিল বলো ইডাব্লু আর কিছু লিখিনি যারা ই আছে তোমাদের মিনিমাম একটা নাম্বার যেটা চল্লিশ প্লাস থাকলেই তুমি কিন্তু ভালো করে প্রিপারেশান নাও এবার আসছে ফিজিক্যালের কথা দেখো ফিজিক্যালের ক্ষেত্রে যা মিনিমাম নাম্বার তো আমাদের চল্লিশ লাগবে ধরো এই যে এই নাম্বারগুলো এই নাম্বারগুলো এর থেকে তো আর কমবে না এর থেকে তো কমবে না তো এইরকমই নাম্বার থাকবে ঠিক আছে কিন্তু যারা ধরো এই যে সম্বারগুলো যাদের আশি আছে যাদের অনেকে বলতে পারে স্যার আমার তো আশি নেই আমার তো ষাট আছে তাহলে তো আমার দরকার নেই আমি তো যাবোই না স্যার আমি তো ফাইনাল সিলেকশন একদম বড় ভুল পড়বে তুমি যদি ফিজিক্যালে যেতে পাও যদি মেডিকেলে যেতে পাও তাহলে মেডিকেল এবং ফিজিক্যালের জন্য তৈরি হও ঠিক ঠিক আছে আছে এটা এটা তোমার কাছে একটা একটা অপরচুনিটি সুযোগ মেডিকেল দেখে দেখে আসো ফিজিক্যাল গিয়ে এসো তাহলে একটা কনফিডেন্স থাকবে তোমার ঠিক আছে হয়ে যেতেও পারে বলার নেই কিছু তাই বলি তোমাদের এই যে নাম্বারগুলো দেখো এই নাম্বারগুলো বাদ দিয়ে যে নাম্বারগুলো কম নাম্বার আছে এই যে পঞ্চাশের নিচে যেগুলো আছে পঞ্চাশের উপরে যেগুলো আছে তোমাদের এই নাম্বার থেকে ধরে যে কুড়ি থেকে পঁচিশ নাম্বারটা কমিয়ে দিবে। ঠিক আছে এই যে যেমন পঞ্চাশ থেকে তার কুড়ি পঁচিশ কমিয়ে দিলে সেটা তো তিরিশে চলে যাবে এই সব নাম্বারগুলো না যেমন ধরো এই যে আশি আশি নাম্বার থেকে তুমি কুড়ি কমিয়ে দাও তাহলে ষাট মতো থাকছে সত্তর থেকে তুমি কমিয়ে দাও পঞ্চাশ থাকছে ঠিক আছে এই ধরনের নাম্বারগুলো যাদের চল্লিশের বেশি নাম্বার থাকছে ঠিক আছে যাদের মুদ্রা কথায় চল্লিশের বেশি নাম্বার থাকছে তারা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও বা এতটুকুই কথা বলার ছিল ত্রিপুরা বাসীদের জন্য ত্রিপুরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্যই বলছি তোমাদের চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস নাম্বার থাকলে তুমি ফিজিক্যালের জন্য তৈরি হও ফিজিক্যালে তুমি ডাক পাবে আশা করি ভিডিওটা পেয়ে তোমরা হ্যাপি এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট এবং নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো আজকে এখানে ভালো থেকুন ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ